সো হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ জিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমরা বানাবো লেবুর পিনিক, আর আমরা এই লেবুটা অনেক কষ্ট করে পেরে আনছি। ওই যে আমাদের লেবু বাদানের হাতে, এটা আগেই করে রাখছিস কেন? এই যে আমাদের আরো লেবু, অনেকগুলো লেবু পাচ্ছি, আর লেবুগুলো পাড়তে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, মানে কাটার আঘাত সহ্য করে আমরা লেবুগুলো পাচ্ছি। তারপরে আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসছি কিভাবে আপনারা সহজে লেবুর পিনিক বানাবেন। তো গাইস, আমরা এখন সরাসরি কিচেনে চলে আসছি। এই যে কিচেন, আর বাদন এখানে লেবু কাটবে। এখন কাটতে পারবি? তুই মরিচ কাটাম, লেবু কাটতেছ। বাদন তার নিপুণ হাতে মরিচ কাটছে। এই যে আমাদের কাছে আছে বিট লবণ, এই যে আছে সরিষার তেল, খাঁটি গরু সরিষার তেল, এই যে কাঁচা মরিচ, কেন তোর লেবুটা কাটি সুন্দর করে। এটা হচ্ছে আমাদের লেবু, লেবুগুলো একদম দেশি কাগজের লেবু, আর ছোট হওয়ার কারণে কোনো সমস্যা হবে না, কারণ রস আছে ভিতরে, রস থাকলে গেছে। আমরা এখন কাটবো, দাঁড়ালেই নাই করতে আমাদের কাটতে হবে। আমার দ্বারা সম্ভব না, পারতাম না আমি। ও আচ্ছা, এই কাহিনি। তো গাইস, আমি বাদনকে দিয়ে দিছি, কারণ আমার দ্বারা এই লেবু কাটা সম্ভব না। কষ্ট হচ্ছে? রস আছে না? সেই সেই আমাদের লেবু, সেই রস। বন্ধু আমার কল দিয়ে লেবু দিতে গিয়ে কলে দিয়ে ফেলে দিচ্ছে, একটা কামও ঠিক মতো করতে পারছ। এদের ব্লগের সুন্দর অংশ, সেইভাবে আপনার লেবুগুলো পাতলা, একদম চিকন চিকন পাতলা করে কেটে নেবেন। যত পাতলা হবে তত খায় মতো পাবেন। তো গাইস, আমাদের লেবু কাটা শেষ, এখন আমাদের প্লেটে সুন্দর করে সাজাতে হবে। তো আমি সাজানোর কাজটা অনেক ভালো পারি, তো আমি সাজাবো। এই সর, তো সাজা লাগবে না, যা ধরে যা ক্যামেরা ধর, রাগ করলি কিনু ধর, আমার দিক ধর, কিনু ধর, সব কিনে দেখ, আমার দেখলি কেন ধরে, ওইগুলো লাগবে না, এগুলো আমরা ফেলে দেবো। মোটা করে কাজ করছ না, এটা তোর আমার না। তো এখন আমরা মরিচ দিচ্ছি, মরিচ, কাঁচা মরিচ। শুকনা মরিচ নাই, তাই বিচি দিয়ে আমরা কাজ চালাচ্ছি। শুকনা মরিচ দিচ্ছি আর চিনি দিচ্ছি, প্রয়োজন মতো চিনি দিয়ে নেবেন আপনারা। তো গাইস, এখন আমরা দেবো পিট লবণ। আর পুরাইতেছে রে,
আপনার এখন প্রয়োজন মতো বিট লবণ দিয়ে নেবেন। এখানে দর যেহেতু শুকনো মরিচ নাই, তা আমরা বিট লবণটা একটু বেশি করে দিচ্ছি। প্রত্যেকটা লেবুতে সমানভাবে বিট লবণ দিয়ে নেবেন। তো বেশ, এখন আমরা দেব সরিষার তেল। তেল তুই দে বন্ধু, ডামার দেওয়ার সম্ভব না। তো বেশ, যত কঠিন কঠিন কাজ আছে সব আমি বাতনকে দিয়ে করাই। সবচেয়ে সহজ কাজ আবার আসুন, পরিমাণ মতো দিবেন প্রত্যেকটাই, অল্প করে মানে মধু দিতেছে রে, জানি না সে মধু এটা কি করবে। খাঁটি ঘানি ঘানি তেল, আপনারা ঘানি তেল দেখাবেন, নর্মাল তেল ইউজ করলে মজা পাবেন না, যেটা গরুতে ঘানি করে সেটা। কত সুন্দর লাগতেছে দেখতে। আপনারা একটু মাখাই নেবেন, যার ফলে মানে গ্রেভিটা পুরো লেবুতে সরে যাবে আর খাইতে মজা পাবেন একটু। আমি এবার রান্নার বিশেষজ্ঞ তো। এখন সুন্দর করে সাজা সাজাইয়া ওই মরিচ গুলো ফেলে দিই। সো গাইস, আমাদের বিখ্যাত রান্না করে আমরা বিখ্যাত শেফ, আমাদের এই কি কমেডিটা কাট। তো গাইস, আমরা এই বিখ্যাত রান্না করে আছি আর আমরা দুজন বিখ্যাত শেফ, আর আমরা এই বিখ্যাত রাত খাবার রান্না করলাম, মানে রান্না করলাম বলতে বানালাম। তো এরপর আমরা ডাইরেক্ট ঘরে যাব, ঘরে যেয়ে আমরা খাবো, দেন আবার আসছি আপনাদের সাথে। তো গাইস, আমরা রুমে চলে এসেছি, এখন আমরা লেবুর পিনিক খাবো আর আপনাদের জানাবো স্বাদটা কেমন হলো। এই যে জন্ম খাদক, জন্মের খাদক লেটু বসে এই পেট খারাপ আমার, এইভাবে তুই নজর দিলে সুন্দর করে ধর একটা কাজও পাস না। তো সুন্দর করে সাজা বারো তো আসনে, সুন্দর করে সাজা কোনো কাজের না গাইস, এটাকে আমি অনেক অনেক দিন যাবত শেখানোর চেষ্টা করতেছি, কোনো কাজের না। কাট করে আবার আমার ভিডিও শেষ হওয়ার আমার মারতে পারে। তো গাইস, আমার বন্ধু আর অনেক কাজের, সে এগুলো করতে পারে দোষী, আসলে আমি কিছু পারি না। তাহলে বন্ধু বড় গাড়ি চালানোর আসে না এখন নইছে। তো দেখুন আমাদের লেবুর পিনিক কত সুন্দর লাগতেছে, ও পুরো জুসি জুসি ফ্লেভার, অস্থির লাগছে অস্থির। বন্ধু একটা খাই, আমাদের রিভিউ দাও কেমন। আখের বাচ্চা সব খাই আলাইস না, আমার জন্য রাগিস কিছু। জোস একটু ঘানি ঘানি ভাব, একটু ঝাল, টক মিষ্টি, আহ অসাধারণ। কাট, সুজা স্বাগত সুজা। আপনারা যখন খাবেন, আপনারা খাওয়ার সময় অবশ্যই ছাল সহ খাবেন, আর এমনিতেও লেবুর ছালটা আমাদের জন্য খুবই উপকারী। তো বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, ভালো কথা, লেবুটা ভালো করে ধুয়ে নেবেন। হ্যাঁ, লেবুটা আপনারা যখন বানাবেন তখন লেবুটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কারণ যেহেতু আমরা ছাল সহ খাবো তাই লেবুটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন।
আর খাওয়াটা সত্যি অসাধারণ লাগে এই খাবারটা, কেমন মনে সুখে গেছে। তো গাইস খাওয়া শেষ করে আবার চলে আসলাম। তো আমাদের কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়েছিল, মানে ছালটা একটু আমরা মোটা করে কাটছিলাম, তার জন্য মুখটা তিতে হয়ে আছে। আর আপনারা চেষ্টা করবেন ছালটা অনেকটা চিকন করে, মানে লেবুটা অনেক স্লাইসটা অনেকটা চিকন করে কাটার চেষ্টা করবেন, তাহলে আপনার খেতে আরও মজা লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের শুকনো মরিচটা মিসিং ছিল, আপনারা ওটা দিয়ে নেবেন, আর ওটা দিয়ে নিলে আরও একটু বেশি ভালো লাগবে খাইতে। তো এই যে আমার বন্ধু এখন খাইতে আছে, জন্মে রাখা এই এমনি ভিতরে সেই টেস্ট। তো গাইস আমার মুখটা অনেক তিতা হয়ে আছে, আর বুঝে কেমনে খাবো নিজে জানি। কেন আমার সালটা দেখুন গাইস অনেক মোটা, এত মোটা করে সালটা আসছে, এই জন্য ও যেহেতু কাটছে মোটা করে তাই ওকে খাইতে দিছি। তো গাইস মুখটা অনেক তিতা হয়ে আছে, কাট। তো গাইস আমার বন্ধু বাদন তার লেবুর পিনিকটা খায় অলরেডি টাইট হয়ে গেছে, সে অলরেডি 5-10 বার বাথরুমে গেছে, টয়লেটে গেছে ওইটা করার জন্য। তো এখন এই যে এখন অলরেডি বাথরুমের মধ্যে আছে, আমরা তাকে ডাক দিব, রে বেরো। কয়বার বন্ধু? বন্ধু 6 বার। আরে আরো খাবি, আরো খাবি, বল আরো খাবি, এই খাবি আরো, বেঁচে থাকলে তো খেতেই হবে, অবশ্যই খাবো। দেখুন গাইস ও কতটা বড় খাদক, যে ওর এই অবস্থা অলরেডি 6 বার গেছে, তারপরেও ও লেবুর পিনি খাই খাবেই, এরপরেও খাবে। আসলে গাইস অনেকটা মজা লাগে, তো তার জন্য আসলে যত সমস্যা হয় আমি খাবোই, লেবুর পিনি খাবোই। আপনারা যদি একবার খান, আমি জানি ও অনেকেই খেয়ে ফেলছেন, এখন কেউ বর্তমানে বাংলাদেশে আমার মনে হয় না এই জিনিসটি কেউ খায় নাই। তো আবার বানাবেন, আবার খাবেন, খেতেই থাকবেন, খেতেই থাকবেন। তুই খাবি আরো? অবশ্যই। সো গাইস বেশি কথা না বলে ভিডিও আজকে এখানে শেষ করব আমরা। তো ভিডিওটি এলোমেলো হয়েছে, আইলো জাইলো সব কিছু বাদ দিয়ে ভিডিওটি উপভোগ করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি আপনারা দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা লেবুর পিনিক খাইছেন কি খান নাই। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর কোথায় দিবি, কাট কাট।